अनंतरूपं भक्तानुकंपाधृत विग्रहं वै ईशावतारं परमेश्वमीडं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। स्वामी अवधानन्दजी महाराजेर বক্তৃতাবলী পাশ্চাত্যে ভগবদ্গীতার উপরে, যার নামকরণ ভগবদ্গীতা অ্যান্ড ডিভাইন মেসেজ, তারই বঙ্গানুবাদ আমাদের আলোচনা চলছে। আমরা পৌঁছেছি দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগে। সেখানে যে শ্লোকটি আমাদের আলোচনায় নেওয়া হয়েছে সেটি ছিল সম শাস্ত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্তিতম তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কনাথ কেনচিৎ অনিকেত স্থিরম অতি ভক্তির মান মে প্রিয় নরহ। কিন্তু অর্জুনের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে কী কী তাদের অবস্থা হয় বা হলে তাকে শ্রেষ্ঠ ভক্তিমান বলে বলা যাবে, সেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই আঠেরো উনিশ শ্লোকে। তার মধ্যে আমাদের আলোচনা হয়ে গেছিল প্রথম শ্লোকটি, আঠেরো নম্বরটি, শীতোষ্ণ সুখ দুঃখে সুষম সঙ্গ বিবর্জিত। এরপরে আছে ১৯ নম্বর শ্লোকের আজকে আলোচনায় তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যে কেনচিৎ অনিকেত স্থিরম অতি ভক্তির মান মি প্রিয় নরহ। এইটি হচ্ছে আজকের দিনে আলোচনার বিষয়। এখানে বলছেন মান অপমান, এটি তো আমরা আগের দিন আলোচনা করেছি। বলছেন গৃহহীন, এখান থেকে আমাদের শুরু, সমস্ত জগতেই তোমার গৃহ। এখানে বলেছেন অনিকেত, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর, এদৃশ্য ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। সেখানে এই গৃহাদি সম্পর্কে গৃহহীন যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন অনিকেত, যার গৃহ নাই। কিন্তু মহারাজ বলছেন গৃহ নাই মানে গৃহের প্রতি আসক্তি নাই, যে কোনো স্থানে যে কোনো গৃহে থেকেই তুমি তোমার আদর্শ জীবন যাপন করতে পারো। যেমন বলছেন সমস্ত জগতেই তোমার গৃহ। আমাদের এইভাবে দৃষ্টিভঙ্গিকে আরও উচ্চ অবস্থায় নিয়ে যেতে হবে। তাই বলছেন একটি বিশেষ স্থানে তুমি বাস করো না, যে স্থানকে অধিকাংশ লোক তাদের নিজ গৃহ বলে থাকে। যিশু ছিলেন গৃহহীন, আর কেন বলে আমরা এক স্থানে যেমন স্বচ্ছন্দে বাস করি অন্য স্থানেও তেমনিভাবে থাকতে চেষ্টা করব না? অর্থাৎ এই যে বাস করা ব্যাপারটা বিভিন্ন জায়গায় থেকে সেখানে কাজ করায়, এটা স্বামী অভিনন্দন মহারাজের জীবনভর তিনি করেছেন। অল্প বয়সেই তিনি পাশ্চাত্যে চলে গিয়েছেন, সেখানে তিনি বহু জায়গায় বহু বাড়িতে বহু জায়গায় গিয়ে থেকে থেকে সেখানে
প্রচারের যেতে হয়েছে এবং তার প্রচার কাজ চালাতে হয়েছে। ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞান সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে তাদের তিনি শিক্ষা দিয়েছেন সেখানে। তা সেই জন্যে তাদের কাছে এই বক্তব্য তিনি রেখেছিলেন, একটি বিশেষ স্থানে তুমি বাস করো না, যে স্থানকে অধিকাংশ লোক তাদের নিজ গৃহ বলে থাকে। যিশু ছিলেন গৃহহীন, আর কেন বই আমরা এক স্থানে যেমন স্বচ্ছন্দে বাস করি, অন্য স্থানেও তেমনভাবে থাকতে চেষ্টা করব না? এই যে পরিবেশের সঙ্গে মানিয়ে থাকা, এটা একটা অসম্ভব গুণ ছিল স্বামী অভয়ানন্দ মহারাজের। স্বামী বিবেকানন্দ তো ছিলই, আর স্বামী অভয়ানন্দ মহারাজেরও, নাহলে পাশ্চাত্য কী করে তারা এই ভারতীয় শিক্ষা প্রচার করবেন? অথবা আমাদের নিজ গৃহে কোনো বিশেষ পরিবেশের প্রতি বা আমাদের আসক্তি থাকবে কেন? এক পরিবেশে থাকা কি দুর্বলতা? সব রকম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা ও তার মধ্যে বাস করা আমাদের অভ্যাস করতে হবে। মহান আচার্যদের দৃষ্টান্ত গ্রহণ করো, যারা সব রকম কষ্ট সহ্য করেছেন, তারা তো সম্পূর্ণ সুখী। তাহলে আমরা কেন গৃহশিখর একটি পরিবেশের দাসরূপে নিজেদের বেঁধে ফেলব? মানুষকে তো বহু জায়গায় থাকতে হয়েছে, সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং সেই নিয়েও তিনি তার শক্তি সামর্থ্যের পরিচয় দিয়েছেন। আমরা নিজেদের দুর্বল করে ফেলেছি আর নষ্ট করে ফেলেছি আমাদের পরিবেশকে নিজ আয়ত্তে রাখবার আশ্চর্য ক্ষমতাকে। আমাদের অন্তরেই এই শক্তি রয়েছে, যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা আমাদের নিজের যে কাজ সম্পূর্ণ করতে পারি, সে সামর্থ্য আমাদের মানুষ মাত্রেরই আছে। সেই দৃষ্টিভঙ্গিতে স্বামী অভয়ানন্দ মহারাজ বলছেন, আমরা নিজেদের দুর্বল করে ফেলেছি, মনে হচ্ছে যে ওখানে থেকে সব কাজ কী করে হবে, কী করে করবো ইত্যাদি। কিন্তু তাদের সে কথা সেরকম ভাবনা ছিল না, তারা জানেন যে তারা ঠাকুরের শিষ্য, শ্রীরামকৃষ্ণদেব তাদের চালিত করছেন, সুতরাং যেখানে যেখানে তিনি থাকবেন সে সব শ্রীরামকৃষ্ণের ইচ্ছা, তার উপরেই নির্ভরশীল। তাই সঙ্গে সঙ্গে তিনি আরও বলছেন স্বামী অভয়ানন্দ মহারাজ, যে আমাদের সন্তানদেরও বাল্যকাল থেকে এই ভেবে শিক্ষা দেওয়া উচিত, তারাও কষ্ট সহ্য করতে আর সব অবস্থাতেই নিজেকে মানিয়ে নিয়ে সুখে থাকতে শিক্ষা করুক। বাল্যকাল থেকে হোক, যেমন হোস্টেলে গেলে তারা এই বিষয়ে খানিকটা এগিয়ে থাকে, সেই রকম তারাও কষ্ট সহ্য করতে আর সব অবস্থাতেই নিজেকে মানিয়ে নিয়ে সুখে থাকতে শিক্ষা করুক। শিশুদের ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন ও কমজোরি হতে দেওয়ার থেকে ওইরূপ শিক্ষা দেওয়া ভালো। যখনই কোনো আদর্শকে উচ্চতম বলে ধরব, তখন যেন আমরা খামখেয়ালি না হই। এইটি স্বামী অভয়ানন্দ মহারাজ বলছেন নিজের অভিজ্ঞতা দিয়ে, এটা কোনো খামখেয়ালির ব্যাপার না। কিছুদিনের একভাবে এক জায়গায় কাজ করা, তারপরে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চলে গেলাম, এরকম নাই। কিছুদিন থেকে সেখানে কাজ সম্পূর্ণ করে আবার অন্য জায়গায় গিয়ে সেই ধরনের কাজ আবার নতুন করে আরম্ভ করা নতুন পরিবেশে, এটুই আমাদের কর্তব্য। তাই বলছেন, যখনই কোনো আদর্শকে উচ্চতম বলে ধরব, তখন যেন আমরা খামখেয়ালি না হই, আমাদের ওই আদর্শকে ধরে থাকতে হবে। যে উচ্চতম নয়, যা উচ্চতম নয়, তাকে আদর্শরূপে ধরবার চেষ্টা যেন না করি। আদর্শ হবে আমাদের সবচেয়ে উচ্চতম, এটি আমাদের মনে রাখতে হবে। কারণ আদর্শকে যদি খাটো করি, তাহলে আমার জীবনের যে লক্ষ্য তাতে আমরা পৌঁছতে পারবো না, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাষায় ঈশ্বর লাভ। সেই ঈশ্বর লাভ কর্মটি আমাদের করতে গেলে এই সমস্ত শক্তি পরিচয় আমাদের দিতেই হবে। তাই বলছেন, যা উচ্চতম নয় তাকে আদর্শরূপে ধরবার চেষ্টা যেন আমরা না করি। আমাদের পরবর্তী কাজ রয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন সংযত জিহ্বা, অর্থাৎ আমাদের জিহ্বা সংযত রাখা উচিত। এটি একটা শিক্ষণীয় বিষয়, আমাদের প্রত্যেকেরই জীবনে লক্ষ্যে যদি অগ্রগতি লাভ করতে হয়, তাহলে আমাদের বাক্যের দিকে, কথার দিকে যথেষ্ট সংযত থাকতে হবে। বেশি কথা বলা ভালো নয়, তাতে শক্তি ক্ষয় হয়। কথা বলতে গেলেই তো শরীরের সমস্ত শিরা উপশিরা এবং স্নায়ুতন্ত্রের উপরে চাপ পড়ে, সুতরাং সেটির একটা লিমিটের মধ্যে রাখাই আমাদের শক্তি সঞ্চয়ের উপায়। দুজনে দেখা হলে লোকেরা
সর্বক্ষণ কথা বলে, এরকম আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। অনেকদিন পরে হয়তো কেউ একজন এসে তার সঙ্গে দেখা করে কথা বলছে তো বলছে ঘণ্টার পর ঘণ্টা। কিছু লোক স্থিরভাবে বসতে পারে না, এসব মহারাজ নিজের অভিজ্ঞতার কথাই বলছেন। তারা দেয়ালের সঙ্গে দরজার সঙ্গে কথা বলে, এমনই অভ্যাস। তারা চুপ করে থাকতে পারে না, এক ভীষণ রোগ, একে ব্যাধি বলছেন স্বামী অবধানন্দ মহারাজ। প্রতিদিন অন্তত কয়েক মিনিটের জন্য আমাদের স্থির হয়ে বসা উচিত, এইটি বাল্যকাল থেকেই অভ্যাস করা খুব প্রয়োজন। শিশুরা খুব চঞ্চলমতি হয়, কিন্তু তাকে শিক্ষা দেওয়া দরকার কিছুক্ষণের জন্য দেবতার প্রতি, ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি শ্রদ্ধাবান হয়ে তাদের প্রণাম করা, তাদের সম্পর্কে ধ্যানে মনকে স্থির করার চেষ্টা করা। এইসব প্রথম থেকেই গোড়া থেকেই যদি বা কোনো মানুষ শিক্ষা পায়, তাহলে কিন্তু ভবিষ্যতের জীবনে তারা নিজেদের শক্তির পরিচয় দিতে পারে। আর আধ ঘন্টা নীরবতা পালন করা উচিত, এটা সকলের জন্যই বলছেন, শুধু শিশুদের জন্য নয়, সকলের কাছেই এটা প্রয়োজন। আধ ঘন্টা নীরবতা পালন করা উচিত, যে কোনো দিন হোক না কেন, যে কোনো সময়ই হোক না কেন, দিনের যে কোনো সময়ই অন্তত স্থির হয়ে আধ ঘন্টা নীরবতা পালন করা উচিত। সেখানে মনের গতি লক্ষ্য করা, মনকে একাগ্র করা, মনকে শাসন করা, ঈশ্বর চিন্তার জন্য মনকে তৈরি করা, জীবনের লক্ষ্যকে সেখানে কার্যকর করে তোলার বন্দোবস্ত সম্পর্কে চিন্তাভাবনাগুলি, এগুলি সবই তখন আসবে ওই নীরবে চিন্তা করতে করলে। কারণ মন যত স্থির হয় মনের শক্তি ততই বেড়ে যায়। আর স্থির করার জন্যে নীরবতা মানে বাইরের চিন্তাভাবনা থেকে মনকে সরিয়ে এনে একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি মনকে নিযুক্ত করতে হয়। সেই লক্ষ্যের পথে আমার কি অসুবিধা আছে, কি বাধাবিঘ্ন আছে, কী কীভাবে সে পথে সহজে পৌঁছানো যায়, এসবগুলি কিন্তু আমরা প্রথমে ভাবি কী করবো, কোথায় যাবো, কার কাছে যাবো, কার কাছে দীক্ষা নেবো ইত্যাদি। কিন্তু এসবগুলোর জন্যে বেশি সময় ব্যবহার করা দরকার হয় না, কিছুক্ষণ রোজই চিন্তাভাবনার মধ্যে সেটিকে রাখলে কিছুদিন পরে দেখবো যে আমরা অনেকটা এগিয়ে যেতে সমর্থ হয়েছি। আর আধ ঘন্টা নীরবতা পালন করা উচিত প্রত্যেক মানুষকে, আমি সাধক জীবনে এইটি সবসময় ধ্যান জপের জন্য আধ ঘন্টা স্বামী অবধানন্দ মহারাজ বলছেন। অন্য অন্য জায়গায় আরও বেশি বলে, কিন্তু মহারাজ বলেছেন যে আধ ঘন্টা নীরবতা এটা পালন করতেই হয়, তাই যথেষ্ট। তো তার বেশি করতে গেলে লোকে বিরক্ত হয়ে পড়ে, তারপর আবার অন্যরকমভাবে জীবনযাপন করতে শুরু হয়ে যায়। মহারাজ তা বলছেন না, নির্দিষ্ট সময়ের জন্য বেশিক্ষণ না হলেও আধ ঘন্টা কমপক্ষে, তাই যথেষ্ট। এরপর আমরা এত প্রচণ্ড তেজ ও শক্তি লাভ করব যে উত্তেজনা ও চাঞ্চল্যের সময়েও আমরা নীরবতা পালন করতে পারব। অর্থাৎ পরিবেশ নানান রকম পরিবর্তন হয়, সেখানে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে, কিন্তু সেখানেও আমরা নীরবতা পালন করতে পারব, এরকম শক্তি আমাদের প্রকাশ পায়। লোকে যখন তোমাকে আঘাত করতে চেষ্টা করছে, তুমি ওই সংযম ও আত্মসংযম শক্তি প্রয়োগ করতে পারো, তা সম্ভব হবে কিছুকাল অভ্যাসের মাধ্যমে। তুমি দেখবে যে এইসব মহান সত্য দ্রষ্টারা কখনোই তাদের শক্তি ক্ষয় করতেন না। প্রবাদ আছে যে বেশি কথা বলে তার কথা বৃথা হয়, তার কথা কোনো কাজ হয় না, আর তা সত্য। অতএব আমরা যেন জিহ্বার সংযম অবশ্যই অভ্যাস করি, এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শিক্ষা দিয়েছেন। তারপর বলছেন, যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলি অভ্যাস করতে চেষ্টা করি এবং তাকে আদর্শ জ্ঞান করি, তবে আমরা এই জীবনেই এসব গুণের কিছু কিছু লাভ করতে সক্ষম হব। এই জীবনে যতটা পাওয়া যায় ততটাই লাভ। আমরা যখন শরীর ত্যাগ করব, এই জীবনে গঠিত চরিত্র বা স্বভাব ছাড়া আর কিছুই সঙ্গে নিতে পারবো না। চরিত্র ও স্বভাব আত্মার সম্পদ, অর্থাৎ এটি যখন সংস্কারগত হয়ে যায়, এই সমস্ত শক্তি প্রকাশ
এই জীবনেই যদি আমরা করতে পারি সবই আত্মশক্তির মধ্যেই পড়বে। সেই শক্তির প্রকাশ যদি আমরা এই জীবনেই অভ্যাস করতে পারি তাহলে তার থেকে আরও উন্নত অবস্থা আমরা লাভ করব এবং সেই অবস্থায় শরীর ত্যাগের পরেও আমাদের যে প্রাণ শক্তি থাকে সেই প্রাণ শক্তির সঙ্গে আমাদের এই স্বভাব প্রবৃত্তি এই আত্মার এই উন্নত অবস্থা এগুলো সব সঙ্গে থাকে বীজরূপে। শরীর চলে যায়, শরীর ছেড়ে দিতে হয়, সেই সম্পদ নষ্ট হবার নয়, কারণ ওগুলো আত্মিক সম্পদ। যেহেতু আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ হয় না, তাই আত্মা যখন এই শরীর ত্যাগ হয়, শরীর ত্যাগ করে অন্য শরীর পরে ধারণ হবে বলে, কিন্তু তাদের এই উন্নত অবস্থাগুলি মানসিক সম্পদ আত্মার স্বভাব এগুলো সব তাদের ওই বীজ রূপে তাদের আত্মাতে থেকেই যায়। অতএব যদি আমরা আত্মসংযম অভ্যাস করে থাকি, সদা সত্য কথা বলে থাকি, জ্ঞান প্রজ্ঞা লাভ করে থাকি, তবে এগুলি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। শরীর চলে গেলেও কিন্তু এই সম্পদ মনের বা আত্মার এই সম্পদ এগুলি আমাদের সঙ্গে থাকবে, কারণ আমাদের আত্মা অবিনাশী। পার্থিব জীবনের জন্য অন্য যেসব জিনিস আমাদের প্রয়োজন হয় তা এখানে রেখেই যেতে হবে, এমনকি এই পার্থিব শরীর যাকে আমাদের নিজের বলে দাবি করে থাকি তাও ফেলে যেতে হবে। চরম সত্যের কথা আমি আবেদন মহাজ বলছেন। কিন্তু যা আমাদের আত্মার জীবন, এই আত্মা হচ্ছে স্পিরিচুয়াল লাইফ। এই স্পিরিচুয়াল লাইফে এই ধ্যান জপ ইত্যাদির মাধ্যমে মানসিক এবং আত্মিক যে উন্নত অবস্থা আমরা লাভ করি এই সংসারে থেকেই, সেটি আমাদের সঙ্গে যায়। জন্ম জন্মান্তরে এটি ক্রমশ বাড়তে থাকে, তারপরে আমাদের জীবনের এক উন্নত অবস্থার স্তরে আমরা পৌঁছতে পারি, তাও ফেলে যেতে হবে। কিন্তু যা আমাদের আত্মার জীবন তার ক্রমোন্নতি ঘটতে হবে, ঘটতে থাকবে। এই বিবর্তনের ধারা অনুযায়ী অস্তিত্বের এক স্তর থেকে অন্য স্তরে এগিয়ে চলব। এই যে জীবন, জীবনের যে অস্তিত্ব, এই অস্তিত্ব ভিন্ন ভিন্ন জীবনের অবস্থা বা সম্পদ মানসিক সম্পদ ভিন্ন ভিন্ন স্তরের আছে। ক্রমাগতভাবে আমরা এই সমস্ত উপাসনার দ্বারা অভ্যাসের দ্বারা আমরা উন্নত স্তরে উন্নত হতে পারি। তাই বলছি বিবর্তনের ধারা অনুযায়ী, মানে যেমন কর্মফল ভোগের জন্য আমাদের জীবনে শরীর গ্রহণ হয়, তারপর জীবন চালিত হতে থাকে, নতুন করে আবার উন্নত অবস্থায় পৌঁছানোর জন্য আমরা এগিয়ে চলি। বিবর্তনের ধারা অনুযায়ী, বিবর্তনটি কর্ম অনুসারে যেমন যেমন শরীর ধারণ হয় পরপর, সেই রকম সেই ধারা অনুযায়ী অস্তিত্বের এক স্তর থেকে অন্য স্তরে এগিয়ে চলব এবং শেষ পর্যন্ত আদর্শ লক্ষ্যে পৌঁছাবো পূর্ণতা প্রাপ্তির জন্য। এই পারফেকশন, পূর্ণতা প্রাপ্তি, এইটি জীবনে। এই পারফেকশনটা কখন হয়, কী কী হয়, পারফেকশন কী বলে বলতে কী বোঝায়, এইসব স্বামী অবৈধ স্বামী বিবেকানন্দের পাশে যারা পড়েন তারা জানেন। জীবনের এটি লক্ষ্য ঈশ্বর লাভ। আগের দিনও আমরা সে কথা বলেছি, শ্রীরাম গোস্বামী বলেছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর হচ্ছেন চরমতম স্তর, ঈশ্বরত্ব লাভ একটি চরম স্তর, চরমতম একটি স্তর, যে স্তরে গেলে মানুষের এই সমস্ত গুণাবলী উচ্চতম অবস্থায় প্রকাশিত হতে থাকে। তখনই আমরা তাকে বলি তিনি ঈশ্বর লাভ করেছেন, ঈশ্বরের দর্শনও হয় সেখানে। শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু দর্শন নয়, প্রত্যক্ষ তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এসব নরেন্দ্রনাথের সঙ্গে যখন লক্ষ্মী সঙ্গে কথা হয়েছিল, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলেছেন, আপনি ঈশ্বর দেখেছেন? যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, আর যদি তুই চাস তোকেও দেখাতে পারি। এইরকম বলাতে নরেন্দ্র কলকাতার যুবক তো সদ্য যারা বিয়ে পাস করেছেন, সুতরাং তার কাছে একটি অভিনব লাগে, এরকম মানুষটা বলছে। তাই বলছেন পূর্ণতা প্রাপ্তির জন্য আপনাদের আমাদের শেষ পর্যন্ত আদর্শ লক্ষ্যে পৌঁছাবো এইভাবে আমরা জীবনযাপন করলে। তারপর বলছেন উনি তো
বেদান্তি ছিলেন, কালি বেদান্তি। তাই বেদান্তের উল্লেখ করে বলছেন, বেদান্ত শিক্ষা দেয় যে প্রতিটি আত্মাই শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণতা প্রাপ্ত হবে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ খুব ভালো এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে, কারণ যারা অভুক্ত আছে তারাও খাদ্য পাবে, খেতে পাবে, হয় একটু তারা দেরি হতে পারে, কিন্তু এই উদাহরণ দিয়ে তিনি বলছেন সকলেই একটা সময় আসবে যখন সে উপযুক্ত খাদ্য পেয়ে যাবে, অর্থাৎ এই পূর্ণতা প্রাপ্ত তার হয়ে যাবে জীবনে, তারা যদি সেই সাধনার পথে লেগে থাকে। কোনো আত্মাই চিরকালের জন্য পড়ে থাকবে না, এই আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, নির্বক্তিক অবস্থা এটি। অর্থাৎ আমাদের শরীর ধারণের পূর্বে আমরা যে অবস্থায় লীন ছিলাম, যাকে ব্রহ্মলীন বলে, সেই যে আত্মার স্থিতি সেখানেই থাকে। তাই বলছেন আত্মাই চিরকালের জন্য পড়ে থাকবে না, এইরূপে প্রতিটি আত্মা এগিয়ে চলেছে উচ্চতম আদর্শের দিকে, আর শেষে পূর্ণতা প্রাপ্ত হবে ও ব্রহ্মানুভূতি লাভ করবে। নিম্নতম পশু অবস্থা থেকে আমরা বর্তমান অস্তিত্বের স্তরে এসেছি, অর্থাৎ মনুষ্য শরীর ধারণ করেছি বিবর্তনের বিভিন্ন স্তরের ভিতর দিয়ে। বিবর্তনের বিভিন্ন পর্যায়ে হয়তো লক্ষ লক্ষ বছর কেটেছে, কিন্তু আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, আমরা এগিয়ে চলেছি পূর্ণতা প্রাপ্তির আদর্শ লক্ষ্যের দিকে। হয়তো কত হাজারটি লক্ষ্য বার আমাদের জন্মগ্রহণ করতে হবে, তাহলেও কিন্তু আমরা সেই চরম পূর্ণতায় অবশ্যই আমরা লাভ করব একটা না একটা জন্মে এসে। এই জীবনে যেটুকু করেছি তাই আমাদের লাভ, এই সম্পদ হচ্ছে আধ্যাত্মিক সম্পদ, সেটিই আমাদের লাভ। অগ্রসর হবার পর আমাদের আর ফিরতে হবে না ততটা লাভের জন্য, আমরা পূর্ণতা প্রাপ্তির দিকেই চলেছি, এটুকু জানাই আমাদের কাছে কতই না সান্ত্বনার বিষয়। কারণ দৈনন্দিন অভিজ্ঞতার ফলে, সাধনার ফলে, নিজের ধ্যান চিন্তার ফলে, উচ্চতম চিন্তার ফলে আমরা সকলেই সেই পূর্ণতার দিকে এগিয়ে চলেছি। যতই ধীর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারোর হয়তো একটু তাড়াতাড়ি হয়তো ধ্যান জপের মধ্যে যদি মগ্ন হতে পারে, তাহলে মনের শক্তির বিকাশ ঘটতেই থাকে এই জীবনে। যেমন আমরা যিনি ঠাকুরের সন্তানদের মধ্যে দিয়ে, সেটি আমাদের সান্ত্বনার বিষয়। সচেতনভাবেই হোক আর অচেতনভাবেই হোক, আমরা পূরণ করছি জীবনের বিবর্তনের ও আদর্শের উদ্দেশ্যগুলিকে, আমরা অযথা কাজ করছি না। প্রকৃতির নিয়মে থাকলেও আমরা কিন্তু প্রকৃতির পায়ে যাবার জন্য এই চেষ্টা করছি, যা নাকি আত্মিক শক্তির বিকাশ। এগুলি মনের সামনে রাখলে তা আমাদের সহায়তা করবে কম সময়ে লক্ষ্যে পৌঁছতে। অর্থাৎ মন যদি নানা বিষয়ের দিকে চিন্তান্বিত হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই শান্ত অবস্থা লাভ করতে প্রচুর সময় লাগবে, অনেক দেরি হয়ে যাবে। তাই বলছেন এগুলি মনের সামনে রাখলে তা আমাদের সহায়তা করবে কম সময়ে লক্ষ্যে পৌঁছতে। কারণ বেদান্তের আদর্শ হল ক্রমবিবর্তনের সময়কে কমিয়ে আনা। অনেক জন্মে যে পূর্ণতা লাভ হবেই, তার থেকে সেই জন্ম সংখ্যাটা যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলেই তো আমাদের অনেক কাজ এগিয়ে যাবে। তাই বলছেন ক্রমবিবর্তনের সময়কে কমিয়ে আনা, কতবার জন্মাবো, যত তাড়াতাড়ি আমরা জীবনের এই অভিজ্ঞতা লাভ করে আত্মিক শক্তির চরমতম বিকাশ সাধন করতে পারি এই জীবনে, সেটি আমাদের চেষ্টা করা দরকার। যদি কোনো কারণবশত না হলো, তা পুনরায় পুনর্জন্ম হবে, সেই পুনর্জন্মের মধ্যে দিয়ে আমরা আবার সেই পথে এগিয়ে যাব সাধনার দিকে। তাই বলে ক্রমবিবর্তনের সময়কে কমিয়ে আনা, একই অস্তিত্বে অনেকগুলি স্তর পার করে উন্নতি দ্রুততর করা, একই অস্তিত্ব মানে একটা জীবনই। এটি অনেকে জানে না, তারা মনে করে যে এটা কি আমরা এক জীবনে করতে পারি, এটা তো আমাদের জন্মজন্মান্তরের সাধনার দ্বারা হবে। এটা ঠিকই, কিন্তু সেই জন্মজন্মান্তরের সংখ্যাটা কমিয়ে রাখা যায় তো, কমিয়ে আনা যায় তো। এই জীবনে আমরা যদি লেগে পড়ে সেই ঠাকুর বলেছেন যেরকম জোশ করে ঈশ্বর লাভ আগে করো, তারপর তুমি সংসার করো আর যাই করো, এই জোশ করে আগে এটা লাভ করতে হবে।
দেখা পড়া ভাব শ্রীরামকৃষ্ণের কথায়। কারণ বেদান্তের আদর্শ হল ক্রমবিবর্তনের সময়কে কমিয়ে আনা, একই অস্তিত্বে অর্থাৎ একই জীবনে অনেকগুলি স্তর পার করে উন্নতি দ্রুততর করা। একটা জীবনে কয়েকটা স্তর, একটা জীবন এক একটা স্তর, সাধারণ স্তরের মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু যারা ঝাঁপিয়ে পড়ে ডাকাত পড়া ভাব করে সেই সাধনা স্তরে দ্রুত এগিয়ে যেতে পারে। সে একই জীবনের যে উন্নতি সাধন করবে তাকে কয়েকটা জীবনের স্তর সে পেরিয়ে এগিয়ে যেতে পারে, এই সামর্থ্য তার রয়েছে। তাই বলছেন, অতএব আমাদের অভ্যাসের প্রয়োজন। খ্রিস্ট, বুদ্ধ ও শ্রীরামকৃষ্ণের মতন আচার্যরা নিজ নিজ দৃষ্টান্ত দেখিয়ে জগতের কাছে সেই আদর্শ রেখে গেছেন। সাধারণ লোক একটি জীবনে নিজ ইচ্ছা অনুযায়ী অনেক কিছু করতে পারে, তাদের প্রবণতা রয়েছে নিম্নস্তরের, যাদের আধ্যাত্মিক চক্ষু খোলেনি, তারা চিরন্তন ও চিরস্থায়ী বস্তু পাওয়ার জন্য অভিলাষ করে না। কারণ চিরন্তন ও অখণ্ড সত্য বলে যে কিছু আছে তা তারা জানে না, এই অজ্ঞতা, এই অজ্ঞতার জন্যই মানুষ পিছিয়ে থাকে। তারা জানে না যে জীবনের উদ্দেশ্য বলে কোনো বস্তু আছে বলে, তাই তারা তার জন্য যত্ন নেয় না। যাদের কাছে এই উচ্চ সত্যগুলি উন্মুক্ত হয় তারাই জ্ঞানী বা প্রাজ্ঞ ব্যক্তি, তারাই জীবনের উদ্দেশ্যকে ভালো বোঝেন এবং সেটিকে উপলব্ধি করবার জন্য ইচ্ছা করেন, এরাই হবেন আদর্শ পুরুষ। কারণ তারা সেই পথের পথিক, তারা অগ্রণী হয়েছেন, তারা এই সমস্ত যে গুণাবলী শ্রীকৃষ্ণ বলেছেন তাদের মধ্যে এই গুণের পরিচয় আছে, তাই এরাই হবেন আদর্শ পুরুষ। এরপর বলছেন, প্রভু বলেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণের কথায়, যারা এই চিরন্তন নিয়ম যেমন বলা হয়েছে তা অনুসরণ করে, আমি যে শ্রেষ্ঠ লক্ষ্য তা বিশ্বাস করে, এখানে আমি বলতে শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার হিসেবে তাকে যারা বোঝেন, যে শ্রেষ্ঠ লক্ষ্য তা বিশ্বাস করে এবং আমাকে ভক্তি করে, তারা আমার অতীব প্রিয়। এটি হচ্ছে 20 শ্লোকে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, যে তু ধর্মামৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মত পরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। অর্থাৎ যারা শ্রদ্ধাবান ও মত পরমান পরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃততুল্য ধর্মের অনুষ্ঠান করে, সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়। এখানে বেদান্তের কথাই স্বামী অবিবেকানন্দ উল্লেখ করেছেন। বেদান্তের আদর্শ হল ক্রমবিবর্তনের সময়কে কমিয়ে আনা, একই অস্তিত্ব মানে একই জীবনে অনেকগুলি স্তর পার করে উন্নতি দ্রুততর করা। অতএব আমাদের অভ্যাসের প্রয়োজন। যাদের কাছে এই উচ্চ সত্যগুলি উন্মুক্ত হয় তারাই জ্ঞানী বা প্রাজ্ঞ ব্যক্তি, তারাই জীবনের উদ্দেশ্যকে ভালো বোঝেন এবং সেটিকে উপলব্ধি করবার জন্য ইচ্ছা করেন, এরাই হলেন আদর্শ পুরুষ। বলছেন, প্রভু বলেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন কথা, যারা এই চিরন্তন নিয়ম যেমন বলা হয়েছে তা অনুসরণ করে, আমি যে শ্রেষ্ঠ লক্ষ্য তা বিশ্বাস করে এবং আমাকে ভক্তি করে, তারা আমার অতীব প্রিয়। চিরন্তন নিয়ম হল পূর্ণতাপ্রাপ্ত লোক যেসব গুণের অভিব্যক্তি ঘটান সেই গুণগুলি চিরন্তন, এর জন্য তোমাকে কোনো বিশেষ ধর্মাবলম্বীর কাছে যেতে হবে না। তুমি কোনো ধর্ম বা সম্প্রদায় বা মতভুক্ত নাও হতে পারো, তবু তুমি পূর্ণতা প্রাপ্ত হতে পারো। কারণ এই হলো চিরন্তন নিয়ম, যে কোনো অবস্থাতেই চিরন্তন নিয়মের চিরন্তন ফল ফলবেই। আজকে আচ্ছা আমরা এখানেই থাকব। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ श्रीरामकृष्णाय अर्पणमस्तु। नमस्कारः।